আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন এবং সবার ঈদ ভালো কেটেছে এটাই আশা করি। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এবং আমাদের ঈদও ভালো কেটেছে। আর তো এখন আছে ঈদের দিন বিকালবেলা, আমাদের কোরবানির গোশত চলে আসছে। আর এখানে কোরবানি দেওয়া আর দেশি কোরবানি দেওয়ার মধ্যে পার্থক্য অনেক, সেটা আমরা সবাই ভালোভাবেই জানি। বাংলাদেশে যারা কোরবানি দেন, আমরা যারা দিয়েছি আগে, তারা হাট থেকে গরু কিনে বাছাই করে দেখে আমরা গরু কিনে নিয়ে আসতাম। আমরা বলতে আমাদের বাপ কাকারা কিনে নিয়ে আসতো। আর এখানে কোরবানি দেওয়ার সবচেয়ে সহজ উপায় হলো বাংলাদেশি মালিকানাধীন গ্রোসারি যেগুলো আছে, ওইখানে কোনো কোনো গ্রোসারি অর্ডার নেয় কোরবানির সময়, কিংবা আরবিক যে স্টোরগুলো আছে, পাকিস্তানি যে স্টোরগুলো আছে, ওরাও অর্ডার নিয়ে থাকে আর কি। আবার অনেকে আছেন যারা কয়েকজন মিলে খামারে গিয়ে দেখে শুনে গরু বাছাই করে নিয়ে আসে, কোরবানি দেওয়ার জন্য পছন্দ করে আসে। তারপর সেটা ঈদের দিন জবাই করা হয়, সেটার ওজন দিয়ে দাম করে, পাউন্ড হিসেবে দাম করে তারপর সেটা কোরবানি দেওয়া হয়। তো এখানে কোরবানি দেওয়া আসলে হচ্ছে নিজেরা গোশত খাওয়া এবং আত্মীয় স্বজনকে দেওয়া। তাছাড়া আসলে আমরা যেমন একটা ভাগ আমরা মানুষকে দিয়ে দিই, এরকম না এখানে। তো এরকম তো এখানে আসলে ওরকম মানুষ গোশত নেওয়ার জন্য ওরকম মানুষ নেই। তো যাই হোক, তারপরও আমরা চেষ্টা করি এখানে কোরবানি দেওয়া এবং দেশে কোরবানি দেওয়া, যাতে যারা যোগ্য মানুষ, যাতে যারা এক মুঠো মাংস এনে খেতে পারে না, যাতে তারা পায়, সেজন্য আর কি। তো যাই হোক, আমরা এখন মাংস কাটাকাটির মধ্যে লেগে গেলাম, তো দেখতে থাকুন। তো আমরা এখানে কাজ করতে করতে আমি আমার কন্যাদের বাবজানকে বললাম যে আমরা তো গোস্ত কাটতেছি, আমাদেরকে একটু কফি বানিয়ে খাওয়াও। তো সে তো মাশাল্লাহ এত লেজি, সে কফি নিজে না বানিয়ে সে গিয়ে কফি নিয়ে আসে। সে বলে কি, তোমরা হচ্ছে স্পেশাল বুয়া, তো তোমাদের জন্য স্পেশাল কফি লাগবে, সেজন্য আমি নিয়ে আসলাম। কাজ করি এই জন্য চা কফি আনছো, তাই না? সময় লাগে। ওকে, এনিওয়ে থ্যাংক ইউ সো মাচ কফি আনার জন্য। তো আমাদের গোশত কাটা শেষ, আমাদের গোশত গুলো আমরা এখানে ধুয়ে নিচ্ছি, যেগুলো রান্না করা হবে এখন। এখন বাইরে ধুচ্ছি কারণ বাসায় সিঙ্কের মধ্যে একদম তৈলাক্ত হয়ে যাবে, সেজন্য বাইরে এগুলো ক্লিন করা হচ্ছে। তো এখানে ক্লিন করে আমার চিন্তা ছিল যে বাইরে গোত্র করে চুলা করে এখানে লাকড়ি দিয়ে রান্না করা হবে, বাট তখন ওই মেস ছিল না। তো এখন বাইরে এগুলো ক্লিন করে তারপরে এগুলো রান্না বসানো হবে বাসার ভিতরেই। তো আম্মা রান্না করবে ঠিক আগের মতো। আগে যখন আমরা কোরবানি দিতাম গ্রামে, তখন গরু যখন অল্প একটু কাটা হতো, তখন এক্সট্রা কিছু মাংস বাসা নিয়ে আসতো আগে রান্না করার জন্য, তখন আম্মা সেটা রান্না করতো। তারপর আমার চাচা জ্যাঠারা, তারপর যারা কাজ করতো, সবাই মিলে আসলে খেতো, তখন খুবই মজা হতো। আর আমার আম্মা হাতের রান্না, আমার চাচা জ্যাঠারা, ইভেন আমার কাজিনরা খুবই পছন্দ করে। তো এখন এগুলো ধুয়ে ক্লিন করে পানি ভরে তারপর রান্নার মধ্যে আমরা চলে যাবো। কোপা সামসু, এই যে কোপা সামসু, হ্যাঁ কোপা কোপো, কেন কোপো, দেখি দেখি দেখি, কোপ দাও না, কোপ দাও তাড়াতাড়ি, কোপা সামসু তিনটা কর, থ্যাংক কো পাইতেছে। জোরে কোপ দাও, দুইটা কর, দুইটা
বিসমিল্লাহ এখন আমরা মাংস রান্না করতেছি কুরবানির মাংস গোস্ত এগুলো তো এই যে পাতিলে নেওয়া হয়েছে এখানে মশলা কিছু ব্লেন্ডার করা আছে বাট আম্মা এগুলো পাটার মধ্যে ফেলে আছে দে আমি আপা তো আম্মা এখন এখানে দিচ্ছে আমাদের গোস্ত আসতে প্রায় 4টা বেজে গেছে এখন কটা বাজে এখন মনে হয় 5টা কি 6টা বাজে আর রতন এখানে ঠ্যাং কাটতেছে ওকে তোমাকে দেখাবো না রতন লজ্জা পায় দারচিনি এলাচ তেজপাতা এগুলো বাহিরে এখন বাহিরে কাজ করতেছি ওইখানে এটা ক্লিন করছি ওইখানে মাখা হইতেছে এগুলো হচ্ছে জিরা আম্মা এগুলো পাটার মধ্যে বাটছে এগুলো আর আমরা নর্মালি জিরার পাউডার যেটা ওটা আমরা খাই তো এভাবে করা নাকি বেশি টেস্ট পেঁয়াজ পেঁয়াজ এগুলো মানে আধা ছেঁচা বলে যে ওইটা করছে পেঁয়াজ এমনি বাটা দিবে পাতিল ছোট হয়ে গেছে তো আম্মা যখন এই যে পেঁয়াজগুলো আস্ত দিছে আদা ছেঁচা করে রসুন দিছে আদা ছেঁচা তো আম্মা অল্প কিছু করে যেগুলো পেস্ট করা ওগুলো এখন দিতে থাকে আলহামদুলিল্লাহ আল্লাহ সবার কোরবানি কবুল করুক এখন চলতেছে ক্লিনিং এখানে মাংস কাটা হয়েছিল মাংস মাখা হচ্ছে এখন চুলাতে মাংস বসানো হয়ে গেছে আল্লাহর নাম নিয়ে মাংস রান্না চলতেছে সবার যিনি বলে সম্মিলিত প্রচেষ্টায় আমাদের গোস্ত বসানো হয়ে গেছে চলতেছে মাংস অলরেডি রান্না এক পাট হয়ে গেছে রুটি বানানো চলতেছে আর সবাই মিলে সবার কি বলে সম্মিলিত না সম্মিলিত আচ্ছা সবার সম্মিলিতভাবে প্রচেষ্টায় আমাদের মাংস রান্না সফল হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ এবার আমাদের কোরবানিটা কবুল করলে হয় ইনশাল্লাহ তো এই যে মাংস রান্না করতেছে সব এলোমেলো অবস্থা এখনো কিছু ঠিক করা হয়নি কারণ এখানে কাজ চলতেছে এটা মনে হয় ঝাল হয়েছে একটু ঝাল হয়ে গেছে মাংসটা তুমি খাও ঠিক আছে বাট হাত মানে হাত পুরো না জিব্বা পুরো না প্লিজ বৈঠাই না দিই যে নৌকা নৌকা বায় যে আমি রুটি বানাইতে বানাইতে আমার হাত শেষ আমি আমি খাবো না আমি এখন খাবো না প্লিজ আমি জিব্বা শক্ত আমি রুটি বানানো শেষ করি আগে ঈদ মুবারক সবাইকে
আরে খাবা بسم الله الرحمن الرحيم